চলে এসছে অনেকক্ষণ ধরেই, মানে কালকে আজকে সকালেই বোধ হয়, কালকে রাতে না আজকে সকালেই ঢুকে গেছিলো একদম ভোরে। দেখতে পাচ্ছেন এই দেখুন, ওই যে কলা গাছটার পেছনে দাঁড়িয়ে আছে। কিন্তু যারা আনলোড করবে, মানে আগরওয়াল প্যাকার্স মুভার্সরা যারা আছে, ড্রাইভার তো চলে এসছে, ওদের লোক এখন আসেনি ছেলে, সেই জন্যে আসছে না। এখন বললো আসছে, তো এখন 9টা বাজে, অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিল, সকাল থেকে বোধ হয় দাঁড়িয়েই আছে আমাদের ঢোকার আগে। তো এবার ঢুকবে গাড়ি সোসাইটিতে। এই যে চলে এসছে ট্রাক, এখানে সিরামিকের টপগুলো ভেঙে গেছে। মাটি ফাটি সব উল্টে গেছে একদম। এই জিনিসপত্রগুলো কি হয়েছে কে জানে বাবা। বড়টা ভাঙেনি, ছোটটা ভেঙেছে। হ্যাঁ, প্রথমেই মাটিতে সব ভর্তি হয়ে গেছে, সব জিনিসে মাটি আসবে। তাহলে এই 3টে বক্স ছিল ক্রকারির, না আরো আছে। কোন সা হে ও, কিসকা বক্স হে? জিনিসপত্র ঢোকা শুরু হয়ে গেছে। এই যে জিনিসপত্র সব ঢুকছে, এখানেও অলরেডি এতগুলো হয়েছে। এখন বড় বড় জিনিসগুলো আসা বাকি আছে। এই যে এখানে সব পেটি রাখা আছে, অনেক বেশি জিনিসপত্র ছিল, বুঝতে পারিনি আমার ঘরে এত জিনিস ছিল। হ্যাঁ দাঁড়া এক মিনিট, এখানেও আছে। এখানে বেডটা রাখবে বলে এখন এখানে খালি রেখেছি। আর ওই ঘরে আছে এখানে, এইগুলো সব কিচেনের সামান, কিচেনের আইটেম এই ঘরে আছে এখানে। এই যে এখনো আসছে, কিচেনে আছে। আমি এখন এই টিকগুলো করছি, আর আস্তে আস্তে জিনিসপত্র ঢুকছে সব। ওই ঘরেও প্যাক হয়েছে, সব চলে এলো, আনপ্যাক হচ্ছে এখন, সব হবে আর কি, শুরু হচ্ছে। না ওরা অমনি বিক্রির জন্য ধরে নিচ্ছে, এখনো আরেকটা ম্যাট্রেস বাকি আছে। সোফাটাকে আনপ্যাক করা হচ্ছে, সোফাটা এই এই ব্লু বক্সগুলো এক্ষুনি নিয়ে চলে যাবে। আর ওইদিকে বেডটাকে ঠিক করছে, বললো ই করতে। খোল তো দেখে রাখি, খুশ একদম। হ্যাঁ সেম হয়ে গেছে দেখ, ম্যাচিং, সব ম্যাচিং, তাই না? ভালো লাগছে? আর বেডটা দেখলে, বেডটা সব খুলে খুলে দেখছো, সব খুলে কিছুই পাবি না এখন। আস্তে আস্তে ম্যানেজার চেক করছে, দেখ বক্সগুলো দেখ, টুপি ওয়ালা আলার ওয়ালার বক্স।
ওইটাই তোর ব্যাট আছে ওইখানে, ওইখানে হ্যাঁ ক্রিকেট কিটটা নেই, ব্যাট আছে একটা কিটটা। এদিকে ওইদিকে দেখি, ওইদিকে ওইদিকে দেখ, ওই রুমটা দেখ। আর এখন এইখানে রেখেছি, কত বক্সেস দেখ অদৃত। আর বেডরুমটা দেখলি, ওই বেডরুমটা দেখে চল, একবার দেখো। খুশ খুশ বেড চলে এসছে, এবার বেডে শোবে অদৃত। ফ্রিজটাই তো দেখলি না, টিভিটা আনিনি। চলুন দেখলেন, আমরা এখনো সেভাবে সেট হতে পারিনি, তবে আজকে অনেকটাই সেট করেছি। এখন তো টাইম লাগবে, এক সপ্তাহের উপরে বোধহয় এক মাস লেগে যাবে আমার সব কিছু ঠিকঠাক সেট করতে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, আবার যখন পুরোপুরি সাজাবো তখন একটা ঘরের ভিডিও ছাড়বো, ঠিক আছে? চলুন বাই, আবার দেখা হবে অন্য একটা ব্লগে। যদি কেউ ভাবছেন যে আপনারা মানে আমাদের মতো অন্য জায়গায় অন্য শহরে শিফটিং করবেন, কোন প্যাকার্স মুভার্সদেরকে দেবেন, তো আমি বলবো আগরওয়াল প্যাকার্স মুভার্স ইজ দ্য বেস্ট। কারণ কি, মানে একটা জিনিসও আমার কিছু লোকসান হয়নি, একটা জিনিসও আমার ভাঙেনি, আর ভীষণ ভালো প্যাকিং ওদের। ওরা সমস্ত কিছু এত সুন্দরভাবে প্যাক করেছিল, আবার এখানে আনলোড করে যাওয়ার সময়তেও তাই, যেগুলো অ্যাসেম্বল করার, মানে আমার খাটটা বা ওয়াশিং মেশিন, টিভি, সমস্ত কিছু, যেমন ওয়াশিং মেশিন টিভি চালিয়ে ওরা দেখিয়ে দিয়েছে, তারপরে খাটও তাই, মানে খাটটাকে আমার বেডটাকে আর কি, বেড আমার অ্যাসেম্বল করে দিয়েছে ওরা সুন্দরভাবে, যেখানে যেটা যায়। ফ্রিজও তাই, ফ্রিজ চালিয়ে দেখিয়ে দিয়েছে, কোনো কিছু একটা জিনিসও আমার ভাঙেনি। হ্যাঁ, ভেঙেছে বলতে সেটা হচ্ছে শুধুমাত্র আমার সিরামিকের দুটো টপ ছিল, গাছ ছিল না মাটি ছিল, তো সেগুলো ওরা প্রথমেই বলে দিয়েছিলো এটা ট্রাকের পেছনে যাচ্ছে। ওরা নিতে প্রথমে চায়নি, কিন্তু ওরা বলেছিলো টপের কথা, তো মানে বলেছিলো 10-12টা আছে ঠিক আছে, কিন্তু আমার হয়ে গেছিলো টপ ওই 30টার মতো। তো যাই হোক, ওগুলো লাস্টে আমি জোর করে মানে ট্রাকের পেছন দিকে রেখে দিয়েছিলাম, রাখা করিয়েছিলাম। তো ওই যে জার্কিংয়ের জন্যে সিরামিকের দুটো টপ আমার ভেঙে গেছে, আর প্লাস্টিকের একটা দুটো টপের একটু একটু করে কিনারা ছেড়ে গেছে। আদারওয়াইজ আমার কোনো লোকসান হয়নি, কোনো কিছু না, সমস্ত কিছু ক্রোকারি থেকে আরম্ভ করে সুন্দরভাবে প্যাকিং করেছিল, আর সুন্দরভাবে শিফট করে ওরা এখানে আবার অ্যাসেম্বল, যেগুলো অ্যাসেম্বল করার করে দিয়েছিলো, সোফা টোফা সব কিছু, সব কিছু আবার আনপ্যাক করে আবার এক সপ্তাহ পর মানে এসে ওদের যে কার্টুনগুলো ছিল সেগুলো ওরা নিয়ে গেছিলো। তো ভীষণ ভালো ছিল। তো যদি কেউ ভাবছেন যে এমনি শিফটিং আছে, কোন প্যাকার্স মুভার্সটা ভালো হবে, আমি বলবো ভীষণ এদের আগরওয়াল প্যাকার্স মুভার্সের থ্রু দিয়ে যাওয়া উচিত। আর এদের যে পলিসিটা, সেটা আপনার কোম্পানির যে সাবমিট করলে যেটা আমরা পেয়ে যাই ট্রান্সপোর্টেশনের, সেটাও খুব ভালো, সেই সব পলিসিগুলোও খুব ভালো। তো আমি তো ভীষণ স্যাটিসফাই, থ্যাংক ইউ আগরওয়াল প্যাকার্স মুভার্স। আমি তো সবাইকে এটাই সাজেশন করবো, যে সাজেস্ট করবো সবাই এনাদের থ্রু দিয়ে তাদের শিফটিংটা কমপ্লিট করবো।